মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের সুতি এক নম্বর এবং দু নম্বর ব্লকের মোট ১৬টি গ্রাম পঞ্চায়েতে সোমবার পঞ্চায়েতের বোর্ড গঠন হলো। এদিন সকাল থেকে বিভিন্ন পঞ্চায়েত অফিসের সামনেই পুলিশের কড়া নজরদারি ছিল। সুতি এক নম্বর ব্লকে আহিরন গ্রাম পঞ্চায়েতে ৯ জনের সমর্থনে বিজেপির দল থেকে প্রধান নির্বাচিত হন বুল্টি মাঝি সরকার। উপপ্রধান হলেন আনসারুল শেখ। গ্রাম পঞ্চায়েতে পদ্মফুলের আবির্ভাব ঘটায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সদস্যরা। আপনাদের কতজন ছিল? আমাদের ৯ জন হলেন বুল্টি মাঝি সরকার, আর উপপ্রধান নির্বাচিত হলেন আনসারুল শেখ। মানুষের কাছে কিভাবে যাবে, তারা কাজ করবে? হ্যাঁ, আমাদের অনেক আশা এই আহিরন জিপি নিয়ে। আমাদের অনেক আশা, দীর্ঘ দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা যাই হোক আহিরন গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এসেছি। আমি আশা করি আমার বিজেপি দলের যারা নির্বাচিত সদস্য এবং প্রধান উপপ্রধান মিলে এই আহিরন গ্রাম পঞ্চায়েতে সর্বাঙ্গীন উন্নতি করবে। নির্বিঘ্নে বোর্ড গঠন হলো এই দুই ব্লকে, জানান জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। সুতি ১ এবং সুতি ২ দুটো ব্লকে আজকে মোট ১৬টি গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন ছিল। তো এখনও পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে ৭টি গ্রাম পঞ্চায়েতের ভোট ফরমেশন হয়ে গেছে এবং পুরো প্রসেসটাই শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।